গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি তো যাই হোক আমার ছোট্ট পিসিমণি বটি নিয়ে রেডি হয়ে গেছে তো দেখুন এই যে দাঁড়িয়ে গেছে পড়ে বলে তো আমি এটাকে আজকে এই মাছটাকে আজকে কাটা হবে তো তার জন্য সবাই আমার সব সব পিসিমণিগুলো দেখো সব ভিড় করে আছি আমি আমার মেয়ে আমার দু তিনটে পিসিমণি সবাই বসে আছে আমার বৌদিরাও মাছটা কাটা দেখবে তা যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে কিন্তু মাছ যতটা বড় বঁড়িটা অতটা ভালো না তার জন্য বুঁটিটা মানে বডিটাকে প্রবলেম হচ্ছে তো তার জন্য একটু সান শান দিতে হবে বডির তো যাই হোক যদি কাটা যায় তার জন্য খুবই প্রবলেম হচ্ছে বডিটা একদম ভালো না একটু ভালো তো তবুও যাই হোক তো তার জন্য আমি মানে একজন নড়া নিয়ে নিয়ে এসেছি দেখো শিলের নড়া ওটা দিয়ে একটু ধার দিয়ে দিলাম মানে আমার মাসিমনি এটা দিয়ে দিয়েছি মাসিমণি এটাকে ধার দিয়ে দিল তো যাই হোক এবার মাছটাকে আস্তে আস্তে কাটছে জানি না কতটা কি কাটতে পারবে মাসিমণি যাই হোক দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন আর একটু ধৈর্য ধরে দেখবেন আমি এই মাছটা কিভাবে রান্না করবো তো যাই হোক মনে হচ্ছে আমার পারবে না এই যে হারমোনে চলে গেছে তো আমাকেই বসতে হবে তো আমি বসে গেছি আমার মাসি একদিকে ধরেছে আমিও ধরেছি করে অনেকটা কষ্ট করে মাছটাকে কেটেছি দেখো একটু বড় মুটি হলে বড় মুটি কিন্তু মাঝখানে খুঁয়ে গেছে যার জন্য প্রবলেম হচ্ছে তো যাই হোক অনেকটা কষ্ট করে মাছটাকে কেটেছি হ্যাঁ কেটে নিয়েছি সবাই আসছে যাই হোক কেটে নিয়েছি মাছটা প্রায় চার কিলোর কাছাকাছি একশো কম হ্যাঁ একচল্লিশ পিস হয়ে গেছিল একচল্লিশ পিস হয়েছিল মাথাটা নিয়ে যাই হোক এটাকে দুভাগ করে নিয়েছি দেখুন দুভাগ করে এটাকে সুন্দর করে ছাড়ি তবে গ্রামে আমরা মাঠ মাছের গায়ে লালা থাকে বলে আমরা এটাকে ছাই মাখিয়ে নিই তো ছাই মাখিয়ে যাতে হাতটা স্লিপ না করে হাতটা না কেটে যায় তার জন্য ছাই মাখিয়েছিলাম তো এটাকে আবার ধোয়ার সময় পরিষ্কার করে নেওয়া হয় দু তিনবার ধুয়ে যাই হোক দেখুন গাদা বার করে নিয়েছি এটাকে গাদা বলা হয় তো মাছের পেটি এবং গাদা সব কিছু বের করে নিয়েছি এবার এটাকে এক এক করে এই যে পোটাটাকে আলাদা করে দেবো যাই হোক ওর মধ্যে পিত্তি আছে পিত্তিটা ঘেঁটে গেলে একটু তিতো হতে পারে তো তার আগেই আমি ইয়ে করে নিয়েছি তো মাসি ওটাকে ক্লিন করে নিয়েছে তো যাই হোক আমি এটাকে এবার পিস করতেই লাগলাম পুরো একচল্লিশ পিস হয়েছিলো মাছটা হ্যাঁ বড় মাছ মাছটা ভীষণ ভালো ভালো ফিশারির মাছ আমার দাদা বেলায় কিনেছিল মাছটা তো মাছটা বেশ বড় বড় পিস করেছিলাম যাই হোক ভিডিওটা ঠিক ধরার লোক নেই বসানো আছে আমি ভালো কিছু দেখাতে পারলাম না হয়তো ছোট ছোট মনে হচ্ছে কিন্তু না মাছটা বড়ই ছিল আমার মাসি আর আমি কাটছি আর পিসিমনিরা সবাই বসে আছে লাইন দিয়ে দেখার জন্য হ্যাঁ দেখুন যাই হোক আমি ভিডিওটা শুরু করার আগেই বলছি প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন তবে মাছটা কাটাতে শেষ নয় এটাকে আমি সম্পূর্ণ ক্লিন ধুয়ে এবং রান্না পর্যন্ত দেখাবো রান্নাটা কিভাবে করবো সেটাও দেখাবো প্লিজ একটু দেখবেন এই ছোট বোনটির পাশে থাকবেন তবে আমার একটা কথা ছিল সবথেকে সারপ্রাইজজনক কথা আমরা ছোটোবেলায় থেকে রান্না করতাম ঠিকই তবে সেই রান্না শিখতাম শিখেছি অ্যাকচুয়ালি আমার এই মাসির কাছে আমার মাসি আজ বয়স বয়স হয়ে গেছে পারে না তো যাই হোক ভীষণ মানে রোগে শোগে আর কি আছে আমার মাসির কাজতেই শিখেছি আমার মাসি তখন আমার বাড়িতে আমাদের বাড়িতে যেতো এক মাস মাস দেড় মাস থাকতো তখন আমরা ছোট ছোটো ছিলাম মাও থাকতো না বাইরে কাজ করতো আমাদের দোকান ছিল দোকানে কাজ কর মানে দোকানে ব্যবসা করতো তো সেখান থেকেই আমার মাসি আমার বাবা বাবাও একটু দুর্বল ছিল যাই হোক মাসি যেত আমরা স্কুলেও যেতাম অথচ রান্নাবান্নাও শিখেছি মাসি মাসি মা মাসি দেখিয়ে দিত এবং কেমন করে করতো সেগুলো দেখতাম দেখে দেখেই শিখেছি তবে কেউ তো আর শিখে আসে না যাই হোক দেখে দেখেই শেখা এবং একটু প্রথমেই ধরিয়ে দিত ছোটোইতে এখন তো পুরো এ হয়ে গেছে শুনলেই সব কিছু করে দিতে পারি দেখার কত মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নিয়ে এই গ্যাসে মানে অনেকটা মাছ দেরি হয়ে যাবে তার জন্য উনুনেও দিয়েছিলাম এবং গ্যাসেও দিয়েছিলাম তো গ্যাসে কিছুটা ভেজেছিলাম আবার উনুনে কিছুটা ভেজেছিলাম তো মাছগুলোতে আমি কিন্তু হলুদ একটু ঝাল একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়েছিলাম মাখিয়ে এগুলোকে ভালো করে দেখো তেলের ওপর দিয়ে অল মিডিয়াম তেল দিয়েছি বেশি তেলে আবার উঠবে না মিডিয়াম তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি একটা একটা করে আর চারটি উনুনে বলেছিলাম উনুনে দিয়েছিলাম উনুনেও দিয়ে এরকম ভেজে নিয়েছি ভালো করে মাছটা ভীষণ ভালো ছিল টাইট টাইপের যাই হোক এই মাছটা কিন্তু নাম ছিল সিলভার্ড সিলভার্ড মাছ তো আমরা গ্রামে এটাকে সিলেবার কাপ বলে থাকি যাই হোক মাছগুলোকে সুন্দরভাবে দেখো আমি ভেজে নিয়েছি হ্যাঁ ভেজে নেওয়ার পর এবার আমি রান্নাটাকে দেখবো প্লিজ পাশে থাকবেন ধরিয়ে ধরে দেখবেন তো ওই তেল আছে দেখুন তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি একটুখানি তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটু জিরে আর পাঁচ ফোটন অল্প করে দিয়েছিলাম মৌরি দেখে দেখে তো যাই হোক দিয়ে মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে প্রায় বাদামি দেখো বাদামি হয়ে যাওয়ার পর আমি আবার কাঁচা লঙ্কা দিয়েছি এই যে হয়ে গেছে জিরে ফোড়ন এই এই মশলার আগে কোনো মশলাই নেই দেখো এগুলি দিয়ে তরকারিগুলো সুন্দর টেস্ট হবে তবে উনুনে রান্না করলে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে জালটা বেশি না হয় বিশেষ করে মশলা করার সময় তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে বাদামি করে নেবো ভালো করে হয়ে নেবো কাঁচা অবস্থায় নয় রান্না করতে গেলে একটু ধৈর্যের দরকার হয় যাই হোক তো কাঁচা লঙ্কাটা আমি হয়ে নিয়ে আর পেঁয়াজ দিয়েছিলাম এই পেঁয়াজটাকে আমাকে ভালো করে ভাজতে হবে কারণ এতে একটু টাইম যায় যাই হোক দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ছাড়বোই না যাই হোক হয়ে গেছে তো আমি মাছ বলে যে বেশি পেঁয়াজ রসুন দিতে হবে তো পেঁয়াজ দেওয়া যায় কিন্তু রসুনটা কম দেওয়া যায় অল্প একটু রসুন দিয়েছি দেখুন আর তার আগে পাঁচ ফোড়ন জিরো ফোড়ন দিয়েছি এই কারণে কারণ রসুনটা যাতে না গন্ধ লাগে অনেকের এই যে পুকুরের মাছ ডিসি মাছের রসুন দিলে অনেকটা গন্ধ হয় তো তার জন্য আমি তেজপাতার একটু পাঁচ ফোটন জিরো ফোড়ন দিয়েছিলাম যাতে গন্ধটা না আসে তো আমি অল্প রসুন দিয়েছি রসুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে বাদামি প্রায় এবার অল্প একটু আদা দিয়েছিলাম দেখুন আদা দিয়ে এবারে আদাও হয়ে গেছে এবার আমি টমেটো দিয়েছিলাম ছোটো 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 করে তো টমেটোটা আদা আদা হওয়ার আদা দেওয়ার আগে আমি টমেটো ব্যবহার করি তো যাই হোক এখানে মনে ছিল না যাই হোক এটাও হবে তেল আছে যখন কোনো সমস্যা নেই তো আদাটা হয়ে গেছে তাতে কী হয়েছে আদার পরে আমি মানে এই যে টমেটো দিয়েছি টমেটোটাও হয়ে গেছে সুন্দর টমেটো কাঁচা রাখলে হবে না একটু হওয়াতে হবে কারণ গন্ধ থাকে তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন ছোট বোনটি তো ওটা আমার হয়ে গেছিলো হয়ে গেলে লবণ বলেছি মশলা কষার পুরো লাস্টে আমি লবণ হলুদ এবং ঝালের গুঁড়ো একেবারে ঝা দেওয়ার একেবারেই দিয়ে দিয়েছি পারলে এই সময় আপনারা চিনি ব্যবহার করতে পারে নইলে ফোটা টেস্ট করে ফটার সময় দেওয়া যায় কারণ পেঁয়াজ দিলে অনেক সময় মিষ্টি হয়ে যায় তো সেই জন্য আমি এখন চিনি দিইনি তো এটা কারণ অনেকে সুগার পেশেন্ট আছে যাই হোক আর গ্রামে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে চিনি মিষ্টিটা অনেকে পছন্দ করে না পেঁয়াজ দিলে অনেক সময় মিষ্টি চলে আসে তো আমি এখন চিনি ব্যবহার করিনি তো দেখো মহিলাটা আমি কষে নিয়ে অল্প জল দিয়ে ঘেঁটে নিলাম এইজর একদম জুসটা তৈরি করে নিয়েছি দে এবারে আরেকটু বেশি জুসটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে এবারে একটু বেশি করে জল দিয়ে দেবো এবার যা জল দেওয়ার দিয়ে দেব আমি এইচ একদম দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এবার জলটা অল্প ফুটে গেছে হালকা অল্প অল্প ফুট নিয়েছে তো মাছগুলো আমি ঢেলে দিয়েছি দেখুন তো সব মাছ তো আর খাওয়া সম্ভব না অল্প করে এখানে রান্না করা হয়েছে যাই হোক আমরা আছি বলে অনেক কিছু আইটেম আছে তো অল্প করেই রান্না করা হয়েছে এক পিস করে নিয়ে এবার আমি টেস্ট করে অল্প একটু চিনির প্রয়োজন তো স্বাদ মতো আমি সেই চিনিটাকে অল্প একটু দিয়ে দিলাম দেখলেন তো যাই হোক দেখুন তরকারির কালারটা আমার এরকমই এসছে তরকারির কালারটা সুন্দর ওপর নিয়ে খুব সুন্দরভাবে কালার এসেছিলো তো লাস্ট হয়ে গেছে আমার কিছুই আমি দিইনি গরম 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 না কিছুই দিইনি কারণ পুকুরের মাছ এখানে শুধু আমি সান মিট মশলাটা দিয়েছিলাম তবে সব না অল্প পরিমাণ মতো দিতে হবে কারণ বেশি হয়ে গেলে হয়তো বেশি দিলে বেশি ভালো হবে তা না সব কিছু একটা পরিমাণ মতন দিলে তো আবার টেস্ট আসবে নইলে হইলে দ্বিতীয় হয়ে যাবে তো আমি এখানে সানরাইসের মিট মশলা দিয়েছিলাম মিট মশলা তো দিয়ে আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে দেখুন এই যে উপর নিচ সুন্দর একটা কালার চলে এসছে হ্যাঁ চলে আসার পর আমি এটাকে ঢেলে নিচ্ছি তো এক্সট্রা আমি কোনো মশলা দিইনি তবে বেশি জিরে মরিচ বলো গরম আমি বেটে ব্যবহার করি আর ঝাল হল যেটা কেনা এর মধ্যে আর কোনো রকম তবে এর মধ্যে টমেটো ধনে পাতা দেওয়া যায় তো ধনে দিলে আর একটা মানে আলাদা একটা টেস্ট চলে আসে তো ধনে ধনে পাতা আমি দিই তো ধনেপাতা ছাড়া এটা রান্না করে যদি কেউ করতে চান ভালো মাছ হলে তো এইভাবে করবেন তো প্লিজ এর টেস্টটা আলাদা হয়ে যাবে আর ধনে দিলে তো তার টেস্টটা আলাদা তো ধনেপাতা আমি দিই নি তো দেখুন তরকারির কালারটা এরম এসছে এবং তরকারিটা সুন্দর টেস্ট হয়েছিল তো খাওয়া দাওয়াটা তো আর দেখাতে পারলাম না কারণ বাচ্চা কাচ্চা আছে যাই হোক অনেকটা কষ্টে ভিডিওটা করেছে আমার ওই বৌদি পুরো রেডি করে দিয়েছিলাম তো তরকারিটা আমি রান্না করেছিলাম তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবেন এবং থ্যাংক ইউ ভেরি টা